কলকাতার ছেলে, সেখান থেকে কাজ শুরু, আস্তে আস্তে মুম্বাই, তারপর তার ক্লায়েন্ট এলে অগণিতে, একেবারে মানে সেটা জাস্ট আনকাউন্টেবল যদি আমি বলি, তাহলে বলিউড স্টার্সদের নাম সেখানে রয়েছে। আর এবার শুধু তিনি জামা কাপড়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এবার তিনি চলে এসেছেন জুয়েলারি রেঞ্জ কালেকশনে। সুতরাং সেটা সম্পর্কে জানবো, আর সেটা কে, নামটা খুব চেনা চেনা, সব্যসাচী মুখার্জি। এই মুহূর্তে মানে ছোটবেলা থেকে যাকে আমরা দেখে এসেছি, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, কী করে তার জানি, সেটা অত ডিটেলসে হয়তো যাওয়া যাবে না আজকে, কিন্তু ছোট্ট করে একটু ওনার মুখ থেকে শুনবো যে হাউ দ্য জার্নি স্টার্টেড এক্স্যাক্টলি, লাইক হাউ ইউ হ্যাভ প্ল্যান্ড, ইউ স্টার্টেড ডিজাইনিং ফর ক্লোথস অ্যান্ড দেন অ্যাগেন জুয়েলারি, নাও একটু যদি শেয়ার করো। একটা না খুব বড় মিসনামার রয়েছে লোকেদের ব্যাপারে, যে খুব সাকসেসফুল পিপুলরা হয়তো খুব অ্যাম্বিশিয়াস হয়, দ্যাট ইজ সামটাইমস নট দ্য কেস। সামটাইমস ভেরি সাকসেসফুল পিপুল আর জাস্ট ভেরি লাকি। আমাকে কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করছিল যে আপনি সবসময় জানতেন যে আপনি ডিজাইনিং করবেন? আমি বললাম যতদিন না ডিজাইন করে ঢুকেছিলাম আমি কিন্তু জানতাম না যে ডিজাইনিং ব্যাপারটা কী। এভরিথিং ইন মাই লাইফ হ্যাজ বিন আ হ্যাপি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, সো আই হ্যাভ নেভার রিয়েলি প্ল্যান্ড মাই লাইফ। আমাকে যদি বলেন যে আমি জানি যে আমার নভেম্বর অবধি আমার শিডিউল প্যাকড, কিন্তু আমি ডিসেম্বরে কী করবো আমি কিন্তু জানি না। তো আমি খুব একটা আমার লাইফটা প্ল্যান করি না। তো আমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাইনি, তো আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ডিজাইন স্কুলে একটা অ্যাডমিশন নিয়েছিলাম, ভাবিও নি যে কোনো দিন পাবো। পেয়ে গেলাম, ঢুকে গেলাম, ডিজাইনিং করতে শুরু করলাম, সাকসেসফুল হয়ে গেলো। কী করে হলো, কেন হলো, সেসব কিন্তু জানি না, বাট আই থিঙ্ক দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ লাক ইনভলভড। এটা কি এখন ট্রেন্ড? কারণ যেহেতু বিভূও কিন্তু মানে বিভূ মহাপাত্র ও সেমভাবেই এসছে, মানে ডিজাইনিং দেন অ্যাগেন জুয়েলারি, তুমিও সেম ডিজাইনিং দেন অ্যাগেন ইন টু জুয়েলারি ডিজাইনিং, হাউ ইট লাইক কী করে দেখছো? দেখো এটা কিন্তু অনেকে জানে না যে আমি অ্যাকচুয়ালি জামাকাপড় তৈরি করার আগে জুয়েলারি ডিজাইনিং করতাম। তারপর আমার কাছে ফাইন্যান্স ছিল না বলে আমি জুয়েলারিতে সিরিয়াসলি ঢুকতে পারিনি, কিন্তু আমার তো একটা খুব স্ট্রং ক্লায়েন্টেল রয়েছে ইন্ডিয়াতে, উইচ ইজ আ ব্রাইডাল ব্র্যান্ড, মানে অলমোস্ট এভরি ওমান হু গেটস ম্যারিড ইন ইন্ডিয়া দে অ্যাসপায়ার টু ওয়্যার ওয়ান অফ আর ক্লোদিং। আর জুয়েলারি অ্যান্ড ব্রাইডাল ক্লোদিং গো হ্যান্ড ইন হ্যান্ড। তো ফর আস বিজনেস ওয়াইজ ইট ওয়াজ আ ন্যাচুরাল এক্সটেনশন, যে আমি যার জন্য জামাকাপড় তৈরি করবো সে কী গয়না পরবে সেটা আমার চেয়ে ভালো তো কেউ বুঝতে পারবে না। সো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আপার, ইনফ্যাক্ট লোকে জানে না যে ফর এভার মার্ক ছাড়াও কিন্তু আমি এই মাসে আমার নিজের জুয়েলারি লঞ্চ করছি। তো জুয়েলারি ওয়াজ সামথিং দ্যাট উড হ্যাপেন টু আস এনি উইচ ওয়েজ, ইট ওয়াজ জাস্ট ম্যাটার অফ টাইম। তাহলে কি তোমার জুয়েলারির মধ্যে কি ওয়েডিং কালেকশনসটা কি সেখানে খুব বড় একটা জায়গা পাচ্ছে, মানে এরকম কোনো ব্যাপার আছে? আমি সব রকমের জুয়েলারি করবো, বিকজ জুয়েলারি এক রকমের জুয়েলারি করলে তো ইউ আর গোয়েন টু গেট অনলি ওয়ান কাইন্ড অফ কাস্টমার। ওয়েডিং জুয়েলারি উইল বি আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য রেঞ্জ, কেন আমরা প্রাইমারিলি একটা ওয়েডিং ব্র্যান্ড। তাছাড়া দেখো আমি ইন্টিমেট জুয়েলারি করতে চাই, ফাইন জুয়েলারি লাইক ডায়মন্ডস করতে চাই, ডেফিনেটলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ গোল্ড, বিকজ ইউনো বিং মিডল ক্লাস আই নো দ্য ইম্পর্টেন্স অফ গোল্ড ইন আর লাইফস। অ্যান্ড তাছাড়া একটু মানে একটু কিউরিয়াসিটি জুয়েলারিও করতে চাই, অ্যান্টিক্স ভিন্টেজ জুয়েলারি করতে চাই, কারণ আমি জুয়েলারি খুব পছন্দ করি, জুয়েলারি ক্রাফটসম্যানশিপ, হিস্ট্রি, ডিটেলিং। তো আমার জুয়েলারি ব্র্যান্ডে সব কিছুই থাকবে। এবার একটু তোমার ডিজাইনিং সম্পর্কে জানি, যে যখন ড্রেস ডিজাইনিং করো বা কিছু, সেটা ইটস আ ভেরি ক্লাসি অ্যান্ড মানে ইটস আউট অফ দ্য বক্স সামথিং, হোয়াট এভার দ্যাট কামস অন স্ক্রিন বা অন দি রানওয়ে, ডোন্ট ইউ থিঙ্ক যে কমন মেনদের জন্য ডিজাইন যেগুলো করা হয় সেটা ইটস অ্যান কমন মেন ক্যান ওয়্যার দোজ ওনলি ফর দি সেলেবস, ডু ইউ থিঙ্ক? একটা জিনিসটা হয় যে দেখো দ্য সিনেমা পোস্টার ইজ অলওয়েজ ফার মোর গ্ল্যামারাস দ্যান দ্য মুভি ইট সেলফ। একটা মুভিতে যেটা ছোটো কিসিং সিন থাকে, হয়তো পোস্টার শুধু কিসিং সিন নেই, অ্যান্ড আর্ধেক লোকটা ওইটা দেখার জন্যই আসে, অ্যান্ড দেন দে ডিসাইড দ্যাট দে লাইক দ্য মুভি। একটা মানে হিন্দিতে একটা কথা আছে যে পেলে দর্শনধারি ফির গুন বিচারি। তো আমি আমাদের যে যত রানওয়েতে জামাকাপড় দেখো দে আর অলওয়েজ এ লিটল ওভার দ্য টপ বিকজ দে আর কনভারসেশন স্টার্টার্স, যাতে লোকেরা এসে ইন্টারেস্টেড হয়ে জিনিসপত্র দেখে। কিন্তু তুমি যদি আমাদের স্টোরসে যাও দে আর লটস অফ বেসিক ক্লোথস দ্যাট এভরিডে পিপল ক্যান অলসো ওয়্যার, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট। ওকে, এবার নতুন কোন কোন ফিল্মের সঙ্গে তুমি অ্যাসোসিয়েটেড হচ্ছ বা কাজ জন্য ডিজাইন করছো, নতুন ক্লায়েন্টেলে কে এলো বলিউডের এবার? দেখো এগুলো তো মিডিয়ায় গসিপগুলো ছড়ায়, যে আমি সেদিন পড়লাম কোথায় যে সারা আলী খান, সাইফ আর অমৃতা সিংয়ের মেয়ে, আমাদের আমার মিউজ,
আমি কোনোদিন মেয়েটাকে দেখিও নি, কেন আমাদের আমার আমার বম্বে স্টোর থেকে এসে জামা কাপড় নিয়ে পড়লেন তিনি। তো আমি খুব একটা ওইসব জিনিস নিয়ে ভাবি না, কারণ আমি ইন্ডাস্ট্রির বাইরে থাকি। আর সেকেন্ডলি, এখন কোনো ফিল্মস করছি না, কারণ এখন ফিল্ম করার সময় নেই। কিন্তু ইন নিয়ার ফিউচার আমি 100% ডিসাইড করেছি যে আমার কোম্পানি ফিল্ম প্রোডাকশন করবে। আমি নিজে ফিল্ম ডিরেকশন করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি সময়ের অভাবে। কিন্তু যদি কোনো ভালো স্ক্রিপ্ট পাই আর ভালো ডিরেক্টর পাই, তাহলে আমরা 100% ফিল্ম প্রোডাকশন করবো। বিকজ আই ওয়ান্ট টু গিভ সাপোর্ট টু আদার পিপল, স্পেশালি ফিল্ম ডিরেক্টার্স হু নিড দ্য রাইট কাইন্ড অফ সাপোর্ট টু মেক দ্য রাইট কাইন্ড অফ ফিল্মস। যদি তোমায় বলা হয় যে কলকাতায় কোনো সেলিব্রিটিজের সঙ্গে কাজ করতে, তুমি কাকে কার সাথে তুমি কাজ করতে চাও মেইনলি কলকাতায়? আমার আমি আই হ্যাভ অলওয়েজ বিন খুব বড় ভেরি বিগ ফ্যান অফ অপর্ণা সেন। মানে আমি ওনাকে খুব স্নেহ করি। আই থিঙ্ক শি ইজ আ ওয়ান্ডারফুল ওম্যান, শি মেক্স দ্য মোস্ট বিউটিফুল ফিল্মস। তো আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অপর্ণা সেন। যদি তোমাকে বলা হয় যে তোমার কোনো ড্রেস পরিয়ে তুমি কাউকে কাউকে তুমি চাইবে জাস্ট মডেল হিসেবে, টলিউডের কোনো সেলিব্স তার মধ্যে কে আছে? আমি 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 আমার আমি একটা বাঙালি অ্যাক্ট্রেসকে খুব পছন্দ করতাম, তিনি আর নেই, মুখার্জী চৌধুরী। আর তারপর মানে আমি দেখো আমার না মানে বাংলা সিনেমা দেখা হ্যাজ বিকাম ভেরি লিমিটেড, কারণ আমি খুব মানে মৃণাল সেন, ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায় সিনেমা দেখতাম। আর তারপর ইভেন্চুয়ালি পরের দিকে ঋতুপর্ণ সিনেমা অনেক দেখেছি। তো মানে ওই অতটা টাচে নেই, কিন্তু মানে লাস্ট আমি 100% বলবো একটা সিনেমা দেখেছিলাম, খুব ভালো লেগেছে, খুব 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 বেশি ভালো লেগেছিলো, আদিত্য বিক্রম সেনগুপ্ত আসা যাওয়ার মাঝে। তো আমাকে যদি তুমি খুব একটা সেলিব্রিটির ব্যাপারে জিজ্ঞেস করো, বলিউড বা টলিউড, আমার কিন্তু অতটা নলেজ নেই যতটা লোকে ভাবে আমার আছে। আচ্ছা, তুমি তো প্রচুর নিউজ পেপারের সাপ্লিমেন্টের পেজে প্রচুর প্রচুর ছবি আসে, প্রচুর আপডেটস আসে, আমরা ফেসবুকে পাই। ইভেন এট দ্য সেম টাইম টলিগঞ্জের কেউ একজন আছে যাকে দেখলে মনে হয়েছে শি ইজ আ টোটাল ডিজাস্টার ফ্যাশনের ক্ষেত্রে। টলিউডে আই থিঙ্ক আই ক্যান কনসিডার মাই সেলফ অ্যাজ আ ফ্যাশন ডিজাস্টার, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাম বিকজ আই হ্যাভ টু নো লুক এট মি, আই জাস্ট ওয়্যার সিম্পল ইউনিক্লো টি শার্টস অ্যান্ড জিন্স অ্যান্ড দিস থিং। I don't know who's a disaster because half the people I know them by name, I know I will be able to tell you the kind of people the, I think swastika is very beautiful, and in men I think Abir looks really great because I've done a small little work with him. And apart from that I don't know many people. I meet Devoshi because of Rani Mukherjee, and I think she's very elegant. আমি না এটা খুব মানে আমার সোশ্যাল লাইফটা খুব লিমিটেড, আমি কাজ করি আর বাড়ি চলে আসি। তো ইভেন বলিউডেও মানে যা সবাই ভাবে যে আমি সবার সাথে খুব আমার বন্ধুত্ব, আমার একটাই বলিউডের রিয়েল ট্রু ফ্রেন্ড ছিল, যেটা রানী মুখার্জি। কারণ রানী আর আমার ফ্রেন্ডশিপ ওয়াজ নট বেসড অন হার সাকসেস অর মাই সাকসেস, উই ওয়ার জাস্ট গুড ফ্রেন্ডস। ওকে, এবার একটু তোমার কালেকশনসের সম্পর্কে জানি, কীরকম ধরনের কালেকশনস, কী কী ইউজ করেছো তোমাদের সব কিছু মিলে? জামা কাপড়ে in jewelry the dekho amra basically we have primarily worked with diamonds, and we have worked with diamonds of all different carats and sizes. Ami jeechhen the collection should have a very abhijato old world travel look, onik puruno type er amader bengal theke ar milan theke collection ta inspired hoyeche, onik puruno technique jemni enameling, filigree, তারপর দু তিন রকমের সোনার রং যেমনি রোজ গোল্ড, ইয়েলো গোল্ড, হোয়াইট গোল্ড, এগুলো সব ইউজ হয়েছে। আর 1920 সাল থেকে 1930 সালে গ্লোবাল যে একটা পুরনো ওল্ড ওয়ার্ল্ড ডায়মন্ড জুয়েলারি একটা কালচার ছিল ডিউরিং দ্য ফ্ল্যাপার মুভমেন্ট, সেটাকেই আমরা তুলে ধরেছি। কেন আই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন ক্রিয়েটিং জুয়েলারি উইচ হ্যাজ এ লিটল অফ এ হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ। কারণ আমাদের ওয়ার্ল্ডে আমাদের এখন মানে যে মানে কারেন্ট ওয়ার্ল্ড দ্যাট উই লিভ ইন, I think we are infused with too much of technology, so to be able to run away into a little bit of a historical fantasy is always beautiful and desirable. আর যেহেতু এখন মনসুন কলকাতায়, তোমার কিরকম ধরনের স্টাইল স্টেটমেন্ট হওয়া উচিত মানে এখানকার ছেলে এবং মেয়ে দুজনের জন্য, যদি একটু তোমার তরফ থেকে তোমার রেনপোর্টস? মনসুনে কলকাতায় আর কিছু কেন কি না কেন, ডেফিনেটলি বাই আ পেয়ার অফ শর্টস অ্যান্ড গামবুটস। কেন মানে আই ডোন্ট নো ওয়েদার ওয়াটার লেভেলস আর রাইজিং ইন দ্য সিটি, and I think fashion should be about functionality and common sense. Why I don't know in Kolkata why we have to discuss monsoon fashion, mane ekhane to mane
মানে লোকে তো কলকাতায় মনসুনে কিছু পড়তে চায় না, এনিথিং দ্যাট ইজ গুড অ্যান্ড বিউটিফুল ইউ কিপ অ্যাওয়ে ফর ওয়েন দ্য মনসুন আর ওভার, সো 100% ডাক বাই গামবুটস। আর আমরা এরকমভাবে তোমার আরও আরও দেখতে পাই, তুমি তো আরও এগিয়ে যাও। তো সুতরাং এরকমভাবেই মনসুনের ফ্যাশনটাকে ডিফাইন করলেন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। ক্যামেরাম্যান চন্দনের সঙ্গে অরুণাভ, চ্যানেল 1।